ঈদুল আজহার পশু কোরবানির প্রথম দিনের বর্জ্য অপসারণে শতভাগ সফলতার দাবি করেছে ঢাকার দুই সিটি কর্পোরেশন। উত্তরে তেমন একটা অসঙ্গতি না পাওয়া গেলেও দক্ষিণের কোথাও কোথাও ময়লা পড়ে থাকতে দেখা গেছে। এদিকে সোমবার নগর ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে উত্তর সিটি মেয়র আতিকুল ইসলাম বলেন, রাত 10টার মধ্যে বর্জ্য অপসারণ করার যে চ্যালেঞ্জ নেওয়া হয়েছিল সেটি শতভাগ সফলভাবে করা সম্ভব হয়েছে। মোট 4,267 ট্রিপের মাধ্যমে উত্তর সিটি থেকে 19,223 টন বর্জ্য অপসারণ করা হয়েছে বলে জানান মেয়র। তিনি বলেন, নগরবাসী ও পরিচ্ছন্ন কর্মীদের সহযোগিতায় এটি সম্ভব হয়েছে।